এ লেসনে আমরা ফাইবার মার্কেট রিসার্চ সম্পর্কে জানবো মার্কেট রিসার্চটা আসলে কি মার্কেট রিসার্চ হলো আপনি যখন কোনো একটা মার্কেট প্লেসে কাজ করতে যাবেন আপনি যদি কোনো একটি স্কিল থাকে অথবা আপনি একটা কোনো একটি স্কিল অর্জন করে ওই মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে ওই মার্কেট প্লেসে আপনার কাজ পাওয়া সম্ভাবনা কতটুকু সেটা রিসার্চটাই হচ্ছে আপনার মার্কেট রিসার্চ আমরা এখানে আজকে ফাইবারের মার্কেট রিসার্চটা দেখবো আসলে ফাইবার মার্কেট রিসার্চ করে আমি দেখবো যে আমাদের যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে স্কিল থাকে তাহলে আমরা সেই স্কিল ব্যবহার করে ফাইবার থেকে আসলে আর্নিং করা সম্ভব কিনা ফাইবারে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি আছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি আছে রাইটিং ক্যাটাগরি আছে ভিডিও অ্যানিমেশন আছে প্রোগ্রামিং আছে মিউজিক অ্যান্ড অডিও আছে বা লাইফ স্টাইল আছে এরকম নয়টা ক্যাটাগরি আছে যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আমরা যদি আমাদের কোনো স্কিল থাকে তাহলে আমরা সেই ক্যাটাগরি নিয়ে ক্যাটাগরিতে কাজ করে ফাইবার থেকে আর্ন করা সম্ভব যেমন আমরা যদি দেখি যে প্রথম ক্যাটাগরিটাই আমরা দেখি এখানে কিন্তু গ্রাফিক ডিজাইন আছে তো গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির মধ্যে আবার আমরা দেখতেছি অনেকগুলো সাব ক্যাটাগরি আছে আপনি যে কোনো সাব ক্যাটাগরি নিয়ে আপনি আপনার স্কিল অনুযায়ী আপনি যদি এই সাব ক্যাটাগরির মধ্যে কোনো একটাতে আপনি স্কিল থাকে আপনি সেটাতে কাজ করতে পারেন এবং আমরা এখন দেখবো যে সেটাতে কাজ করে আসলে অর্ডার পাবেন কিনা বা যারা এখন কাজ করতেছে এই ক্যাটাগরিগুলোতে তারা আসলে কাজ পাচ্ছে কিনা বা তাদের কাজ তাদের ডিমান্ড কেমন বা তাদের থেকে আপনি আর ভালো কিছু দিতে পারবেন কিনা সেটা আসলে আমরা এখান থেকে রিসার্চ করবো তো প্রথমে আমরা যেহেতু লোগো ডিজাইন আছে লোগো ডিজাইনটা নিয়ে একটু দেখি বাকি যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো তো আপনি সেম ভাবে দেখতে পারবেন তো লোগো ডিজাইন যদি আমরা দেখি দেখেন এখানে আপনি যদি লোগো ডিজাইন স্কিল থাকেন তাহলে আপনি বিভিন্ন ধরনের লোগো ডিজাইন নিয়ে কাজ করতে পারেন দেখেন আপনার এখানে মিলিম্যানিস্ট লোগো নিয়ে কাজ করতে পারেন থ্রি লোগো নিয়ে কাজ করতে পারেন মাস্কট লোগো নিয়ে কাজ করতে পারেন বা সিগনেচার লোগো নিয়ে কাজ করতে পারেন আপনি ভিনটেজ লোগো নিয়ে কাজ করতে পারেন বা ওয়াটার কালার লোগো নিয়ে আপনার যথেষ্ট সুযোগ আছে আপনার কাজ করার জন্য এখন আমরা দেখব আসলে এই লোগোগুলো নিয়ে আসলে যারা কাজ করতেছে এক্সপার্ট থেকে একদম বিগেনার লেভেলে যারা শুরু করছে ফাইবারের কাজ করা আসলে কি যথেষ্ট পরিমাণ অর্ডার পাচ্ছে কিনা না সেটা আমরা আসলে একটু রিসার্চ করে দেখব তো এখানে আমাদের আসলে ফিল্টারিং করার অপশন আছে আমরা যদি এখান থেকে যেমন শর্ট বাই আমাদের এখানে যে গিকগুলো আছে বা সার্ভিসগুলো আছে সেটা হচ্ছে বেস্ট সেলিং গিক ঠিক আছে এখান থেকে আমরা যদি একটু ফিল্টার করে নিই আসলে সেলারদের কারা সেলার ডিটেলস যদি আমি একটু ফিল্টার করে নিই যে লেভেল ওয়াল সেলার টপ রেটেড সেলার যারা আছে তারা এমনিতে একটু অর্ডার বেশি পায় বাট আমরা যদি ফিল্টার করে লেভেল ওয়ান লেভেল টু বা নিউ সেলার যারা আছে তারা আসলে ফাইবার অর্ডার পাচ্ছে কি না এই লোগো ডিজাইন স্কিল নিয়ে সেটা আমরা একটু দেখবো এটা সিলেক্ট করে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখব আসলে যে সার্ভিসগুলো আসছে এগুলো কিন্তু দেখেন এখানে এই সার্ভিস এই যে এই গিকটা লেভেল টু সেলার এটা লেভেল টু সেলার তো আমরা কিছু লেভেল টু সেলারের গিক দেখি আসলে তারা কাজ পাচ্ছে কি না বা লেভেল ওয়ান আছে এরকম কিছু গি আমরা দেখবো এখানে লেভেল টু সেলার সব লেভেল ওয়ান সেলার এর গিও আমরা দেখার চেষ্টা করবো দুই একটা আমরা যদি সেকেন্ড পেজে যাই তাহলে আমরা দেখবো আসলে লেভেল ওয়ান সেলার এই যে লেভেল ওয়ান সেলার এর গিফটা আছে আমরা চেক করে দেখি ওকে আমরা যে গিকগুলো ওপেন করলাম সেখান থেকে আমরা আসলে দেখি যে আসলে তারা কাজ পাচ্ছে কি না এই লোগো ডিজাইন ক্যাটাগরি নিয়ে এই সেলার অলরেডি সে দুই হাজার একশো সাতাত্তরটা ফাইভ স্টার রিভিউ পাইছে তাদের এই লোগো ডিজাইন গিকটাতে এবং তার কিউএতে প্রায় আটান্নটা অর্ডার রানিং আছে অর্থাৎ বর্তমানে আটান্নটা অর্ডার নিয়ে কাজ করতেছে তা আমরা দেখতেছি আসলে সে যথেষ্ট পরিমাণ অর্ডার করছে এবং তার লেভেল কিন্তু টপ লেভেল না বা সে কিন্তু লেভেল টু সেলার মাত্র একইভাবে যদি আমরা দ্বিতীয় গিকটাতে যাই সেখানেও আমরা দেখতেছি সে এগারোশো সাতাশিটা ফাইভ স্টার রিভিউ অলরেডি পেয়ে গেছে এবং তার কিউতে আটচল্লিশটা অর্ডার রানিং আছে তার মানে সেও যথেষ্ট পরিমাণ কাজ পাচ্ছে লেভেল টু সেলার সে এবং আমরা যদি এবার এই এই দেখি সেও লেভেল টু সেলার এবং তার কিউতেও প্রায় পঁয়ষট্টিটা অর্ডার রানিং আছে এগুলো সবাই লেভেল লেভেল টু সেলার এবার যদি আমরা লেভেল ওয়ান সেলারে যাই তাহলে আমরা দেখতেছি সে কিন্তু অলরেডি দুশো উনিশটা অর্ডার কমপ্লিট করে বসেছে যেমন ফাইভ স্টার তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আসলে লোগো ডিজাইন নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার এখানে যথেষ্ট পরিমাণ সুযোগ আছে একইভাবে অন্য অন্য ক্যাটাগরিগুলোতে যদি আমি একটু দেখি যেমন আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ে যাই সেখান থেকে যদি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিভাইজেশান বা আরো বিভিন্ন ক্যাটাগরি আছে এই দুটা এই দুটো ক্যাটাগরি সাব ক্যাটাগরি নিয়ে যদি আমরা দেখি যে এগুলো নিয়ে আসলে যারা কাজ করতেছে তারা আসলে অর্ডার পাচ্ছে কিনা বা সফল হইতেছে কিনা আমরা এখান থেকে একটু ফিল্টার করে সেলার আমরা লেভেল টু দিলাম লেভেল ওয়ান দিলাম বা নিউ সেলার যারা আছে তারা আসলে অর্ডার পাচ্ছে কিনা সেটা আসলে একটু দেখতেছি তো এখান থেকে আমরা কিছু গিগ ওপেন করতেছি লেভেল টু সেলারের গিগ লেভেল ওয়ান যদি পাই আমরা এখান থেকে এই যে নিউ সেলার সেলার আমরা তিনটা কিউ ওপেন করলাম তো এখান থেকে আমরা দেখতেছি সে কিন্তু লেভেল টু সেলার এবং সে অলরেডি চারশো চুয়াল্লিশটা অর্ডার কমপ্লিট করছে এবং তার কিউতে তিনটা অর্ডার আনিং আছে সে বর্তমানে তিনটা অর্ডার কাজ করতেছে আমরা দেখতেছি যে আসলে সে এই গিগ নিয়ে কাজ করে সে যথেষ্ট পরিমাণ অর্ডার আসলে পাচ্ছে এখানে আসে আমরা একইভাবে দেখতেছি সে অলরেডি সাতষট্টিটা অর্ডার কমপ্লিট করছে ফাইভ স্টার নিয়ে এবং সে তিনটা অর্ডার তার কিউতে আছে সে কিন্তু লেভেল সে কিন্তু নিউ সেলার এবং তার কোন এক সেখানে কোনো লেবেলও পায়নি অর্থাৎ সে নিউ সেলার হওয়া সত্ত্বেও সে যথেষ্ট পরিমাণ অর্ডার পাচ্ছে এ থেকে আমরা আসলে বুঝলাম যে ফাইবারে আসলে আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন আপনার যদি যথাযথ স্কিল থাকে এবং আপনি আপনার সার্ভিসটাকে যথাযথভাবে সাজান আপনার প্যাকেজগুলো বা আপনার গিগের ইমেজগুলো যদি আপনি যথাযথভাবে সাজান তাহলে আপনি ফাইবার থেকে যথেষ্ট পরিমাণ কাজ পাওয়ার সুযোগ আছে